হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে শাওমি রেডমি নোট 5 প্রো মোবাইল এর অথবা যে কোনো শাওমি মোবাইল এর গুগল প্লে সার্ভিসের ডাটা ক্লিয়ার করতে হয় কিভাবে। তার জন্য আপনাকে প্রথমে সেটিংয়ে যেতে হবে। তো নোটিফিকেশান প্যানেল টানি, দেখুন এখানে সেটিং, সেটিংয়ে এসে নিচে আসতে হবে। দেখুন এখানে ইনস্টলড অ্যাপস লেখা আছে, এখানে ক্লিক করুন। এখানে ম্যানেজ অ্যাপস দেখতে পাচ্ছেন ওপরে, ম্যানেজ অ্যাপস, এখানে কিন্তু গুগল প্লে সার্ভিস এর অ্যাপসটি হাইডি অবস্থায় থাকে, মানে এখানে আপনি খুঁজলে গুগল প্লে সার্ভিস অ্যাপসটি পাবেন না। তার জন্য আপনাকে এখানে অ্যাপসটি শো করাতে হবে বা আনতে হবে। দেখুন ম্যানেজ অ্যাপস লেখা আছে, ম্যানেজ অ্যাপসের ডান পাশে দেখুন 3-ডট মেনু, এখানে ক্লিক করুন। দেখুন এখানে লেখা আছে শো অল অ্যাপস, এখানে ক্লিক করুন। এখানে দেখুন গুগল প্লে সার্ভিসের অ্যাপসটি চলে এসেছে। এখন আপনাকে গুগল প্লে সার্ভিস অ্যাপসের ওপর ক্লিক করতে হবে। দেখুন এখানে স্টোরেজ লেখা আছে, এখানে আপনাকে এখন ক্লিক করতে হবে। দেখুন নিচে দেখুন ক্লিয়ার অল ডাটা, ক্লিয়ার অল ডাটার ওপর এখন ক্লিক করতে হবে। দেখুন এখানে লেখা আছে ম্যানেজ স্পেস, ম্যানেজ স্পেসে এখন আপনাকে ক্লিক করতে হবে। দেখুন এখানে অনেকগুলো ডাটা জমে আছে, এই ডাটাগুলোকে এখন ক্লিয়ার করতে হবে। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। দেখুন এখানে ক্লিয়ার অল ডাটা লেখা আছে, ক্লিয়ার অল ডাটার ওপর এখন ক্লিক করতে হবে। দেখুন এখানে ওকে বাটন আছে, এখন ওকে করলে এই ডাটাগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন ওকে করি। দেখুন এখানে ডাটাগুলো ক্লিয়ার হয়ে গেল। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিন, এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা আপনার মতামত পেশ করতে পারেন। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।